সন্তান মায়ের পা জড়ায় কয়, মা তুমি আমারে মাফ করিয়া দাও। মা বলে আমার কাছে মাফ চায় কি হবে, বাবার কাছে গিয়া ক্ষমা চাও। যেই মা বাবার দোয়ার কারণে তুই বড় হইছ, ওই মা বাবার দোয়া চোখের পানে যদি না থাকতো আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারতাম না। ও টাকাওয়ালা বাড়িওয়ালা, ও পরীক্ষায় ভালো নাম্বারওয়ালা, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছ, আজ কত আরামে গাড়ি নিয়ে ঘুরো। আর এই নওগাঁ জেলায় তোর বাবা মা কত কষ্ট করিয়া চলাফেরা করছে, গাড়ি ভাড়া দেওয়ার মতো টাকাও ছিল না। আজ আল্লাহ তোমারে টাকা দিছেন, মা বাবার কথা মনেও করো না, দোয়াও করো না। ওরে যার মা বাবা দুনিয়ায় নাই, কবরের কিনারায় গিয়া মাঝে মাঝে দোয়া করিও, আল্লাহর কাছে বলি ওরে মালিক মা বাবার হক আদায় করতে পারি নাই, মা বাবা জীবনে এত কষ্ট করেছেন, আমি যদি টাকাওয়ালা হইতাম আমি মা বাবারে শান্তিতে রাখতাম। আজ আমার মা এমন জায়গায় আছে, বিছানাও নাই একটা বাতিও নাই, সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে ঘুমায়। ও সন্তান ওই মা বাবার কাঁদাইয়া যদি থাকো, তাড়াতাড়ি মাওলার কাছে ক্ষমা চাও। আর যার মা বাবা বেঁচে আছে বাবারে গিয়া ক্ষমা চাও, হাত ধইরা বলিও বাবা তোমার ঋণ আদায় করতে পারবো না, দয়া করে তুমি মাফ করে দাও। এলাকাটার নাম কমুনা, যমুনার এইপারের একটা ঘটনা, যমুনার এইপার এলাকার নাম কইতাম না, মাত্র কয়েক বছর আগে সন্ধ্যাবেলা ছেলে গিয়া বাবারে কয় 10,000 টাকা দাও, বাবায় জানে টাকা দিলেই এখন বন্ধু আর বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে, বাবায় টাকা থাকার পরেও কয় দিব না, ছেলে কয় দেও। দীর্ঘ টাইম তর্ক বিতর্কের এক পর্যায়ে ছেলে নিজেরে কন্ট্রোল করতে না পাইরা বাবারে মাইর শুরু করছে। এখন তো মিডিয়াতেও দেখা যায় ছেলে বাবারে মারে, কত বড় বেঈমান আর কুলাঙ্গা। বাবারে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো, মা ইয়া পায়ে ধরিয়া বাবারে কে আর মারিস না, তোর বাবা বেউস হয়ে গেছে। এবার মায়ের লাত্তি মারলো, মারার পরে ছেলেটা একটা মরণের আর এক নতুন ফাদের নাম বাইক, কি কয় দিকে মোটর সাইকেল হুন্ডা বাইক, মরণের নতুন এক ফাদের নাম। ওটার উপরে বইলেই জানি কেমন শরীর, আগুন আর আগুন, পয়েন্টে পয়েন্টে আগুন, পশমের গোড়ায় আগুন বাইর হয় বাইকে বইলেই, ঠিক নি? আর পেছনে যদি বিপরীত পাস থাকে তো তো আরো আগুন। এবার কয় টেলার ট্রাকের তলে গিয়ে ঠান্ডা হয়, এর আগে ঠান্ডা হয়। আহ, ছেলেটা বাইক নিয়ে বের হয়ে গেল, বাবাই বেউর রক্তাক্ত জমিন, মা কান্না করে আল্লাহর কাছে, আল্লাহ এই সন্তানটারে আর আমার ঘরে ফেরত আইন। আহা, মায়ের বড়দোয়া। দুইটা অন্যায় আছে, করলেই মরার আগে শাস্তি, এর মধ্যে একটা হলো মা বাবার সাথে বেয়াদবি, আর একটা অন্যায় হলো জুলুম। জুলুম আবার তিন প্রকার, আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা। এই দুইটা অন্যায় করলে শাস্তি মরার আগেই হবে, মরার আগেই হবে। ছেলেটা বাইক নিয়ে চলে গেল, মা দরজায় এমন ভাবে ভেতর দিয়ে লক করে দিছে, ছেলে আইসা ভাঙলেও আর দরজা খুলবে না, মায়ের অন্তরে বড় কষ্ট। ছেলেটা চলে গেছে, বাইক দিয়ে যায় বন্ধুদের আড্ডায় যাবে, হঠাৎ রাস্তা দিয়ে বাইকটা চালায় হঠাৎ শুনে বয়ান চলে, বয়ান একজন আল্লাহর ওলি, এই যমুনার পারের এপারের ঘটনা, বড় এক আল্লাহর ওলি দুনিয়াতে নাই, কয়েক বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন, তিনি বয়ান করতেছিলেন মা বাবার খেদমত নিয়া, ছেলেটা বাইকটা থামায় বয়ান শুনছে, দিলের মধ্যে হিট করছে, বাইকটা বন্ধ করে প্যান্ডেলে ঢুকছে, তালা লাগাইয়া প্যান্ডেলের পেছনে বসছে, এমন বয়ান, যুবকের কলিজা ছিদ্র হয়ে গেছে, কান্না শুরু। এক পর্যায়ে ময়দানের পেছনে গড়াগড়ি খায় আর কয়, আল্লাহ আমারে মাফ করিয়া দেও, আমি বাবার সাথে বেয়াদবি করেছি, মায়ের সাথে বেয়াদবি করেছি, আল্লাহর ওলির নজর পড়ে গেছে। মোনাজাতের আগে কয় যুবকটারে ধইরা নিয়ে আসো,
চাই না, কয় বাবা তোর কি হইছে, কয় হুজুর আপনারে কি বলবো, আমার মতো খারাপ জমিনে কেউ নাই, আমারে তওবা করায় দেন। হুজুর বলে মোনাজাতের পরে স্টেজে আয়। মোনাজাত দিলেন, ওরে ডাকলেন, হুজুর আমি বাবার গায়ে হাত তুলেছি, মায়ের সাথে বেয়াদবি করেছি। হুজুর এমন ভাবে তওবা করায় দিলেন, যুবক এমন তওবা করছে, মরিয়া গেল আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। এবার বিদায় হইয়া রাতের গভীরে বাসার দিকে রওনা, দরজার সামনে গিয়া ডাক দিছে, মা। মা তো ঘুমায় না, বাবা অসুস্থ বিছানা, মা টের পাইছে খুলবে না, মা ওয়াদা করছে দরজা খুলবো না, না জানিয়া বাড়াইসা মার দোর করে, সন্তান কাঁদে আর কয়, মা আমি একটু মাপ চাবো, বাবার পাও ধরে একটু সুযোগ দাও, দরজা খুলো, আর বেয়াদবি করবো না। মা বলে, দরজা খুলবো না, না জানি কোন বেয়াদবি করো। শেষ পর্যন্ত সন্তান এত কান্না কাঁদলো, মায়ের কলিজায় মানাইতে পারে না, দরজাটা খুলে দিল, সন্তান মায়ের পা চোখের পানে যদি না থাকতো আমি হাফিজুর রহমানের চেয়ারে বসতে পারতাম না, ও টাকাওয়ালা বাড়িওয়ালা, ও পরীক্ষায় ভালো নাম্বারওয়ালা। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছ, আজ কত আরামে গাড়ি নিয়ে ঘুরো। আর এই নওগাঁ জেলায় তোর বাবা মা কত কষ্ট করিয়া চলাফেরা করছে, গাড়ি ভাড়া দেওয়ার মতো টাকাও ছিল না, আজ আল্লাহ তোমারে টাকা দিছেন, মা বাবার কথা মনেও করো না, দোয়াও করো না। ওরে যার মা বাবা দুনিয়ায় নাই, কবরের কিনারায় গিয়া মাঝে মাঝে দোয়া করিও, আল্লাহর কাছে বলি, ওরে মালিক মা বাবার হক আদায় করতে পারি নাই, মা বাবা জীবনে এত কষ্ট করেছেন, আমি যদি টাকাওয়ালা হইতাম আমি মা বাবারে শান্তিতে রাখতাম, আজ আমার মা এমন জায়গায় আছে, বিছানাও নাই, একটা বাতিও নাই, সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে ঘুমায়। ও সন্তান, ওই মা বাবার কাঁদাইয়া যদি থাকো, তাড়াতাড়ি মাওলার কাছে ক্ষমা চাও, আর যার মা বাবা বেঁচে আছে বাবারে গিয়া ক্ষমা চাও, হাত ধইরা বলিও, বাবা তোমার ঋণ আদায় করতে পারবো না, দয়া করে তুমি মাফ করে দাও। ও যুবকেরা, যদি মায়ের সাথে কষ্ট দিয়া বেয়াদবি করো, মায়েরে বাসায় গিয়া বলবি, মা তুমি দোয়া করলে আমার মাওলা কবুল করবে, তোমার মনে বোধহয় আমার আমল নাই, আমার কান্না নাই, মোনাজাতে পানি নাই, মা তোমারে বহু কষ্ট দিয়েছে, গোপনে জানি কত কান্না করেছো, আজ দয়া করে আমাকে মাফ করে দাও মা, আমারে তুমি সম্মানের জায়গায় নিয়ে আসছো, তোমার দোয়া ছাড়া আমি শিক্ষিত হতে পারি নাই, তোমার দোয়ার কারণে আজ আমার আল্লাহ সম্মান বাড়ায় দিছে। মা বাবার কাছে যদি চোখের বালি ছেড়ে দাও, মা মাথায় হাত দিয়া দোয়া করবে আর সে আজিমে চলে যাবে। ও যুবকেরা, পায়ে হাত রেখে বলে গেলাম, আল্লাহর ভয় অন্তরে জমা করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। রহমাতুল্লিল আলামিনের তর্জমা করেন উভয় জগতের রহমত, আমি তর্জমা করছি জগৎ সমূহের জন্য রহমত, কারণ উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ, দুই জগৎ, আসলে তো জগৎ দুইটা না, রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা, দুনিয়া নামক জগৎ একটা আলাদা, ইন্তেকালের পর কবর জগৎ আলমে বারজখ এক আলাদা জগৎ, হাশরের ময়দানের এক আলাদা জগৎ, জান্নাত ও জাহান্নামের এক জগৎ আলাদা জগৎ। আল্লাহ বলেন সব জগৎ তথা জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হলাম রব, আর আমার মোহাম্মদ বন্ধুকে বানায় দিলাম রহমত। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারাসাত খা রাহমাতাল লিল
আলামিন সাইয়েদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাম দাবুদে ফখরুল আউয়ালিন। এবার আলোচনা নবীর রূহের জগতের জন্য রহমত কেমনে, আজকে এই বিষয় নয়, নবী মায়ের গর্বের জগতের জন্য আলাদা রহমত, ভিন্ন আলোচনা দুনিয়ার জগতের জন্য নবী আলাদা রহমত, ভিন্ন আলোচনা কবর জগতের জন্য নবী আলাদা রহমত, ভিন্ন আলোচনা হাশর জগতের জন্য রহমতের নবী ভিন্ন জগতের রহমত, ভিন্ন আলোচনা জান্নাত ও জাহান্নামের জগতের ক্ষেত্রে আমার নবী আলাদা রহমত, ভিন্ন আলোচনা আমি দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত, এ নিয়ে দুইটা কথা বলে মোনাজাত দিয়ে চলে যাব। নবী দুনিয়ার জগতের জন্য রহমত, শুধু মানুষের বলে না, মুমিনের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য নবী আলাদা রহমত। কেমন এক নবী, কেমন এক নবী, চিনলাম না আমরা কপাল ভরা। যেই নবীর জন্য গর্তের পিপীলিকা পাগল, যেই নবীর জন্য নদীর মাছ আসে, শুধু কি তাই, সব বানানেওয়ালা খালেক আল্লাহও আসে। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আমার নবী আল্লাহর বন্ধু, সব নবী কার বন্ধু, আল্লাহর বন্ধু, সব নবী আল্লাহর আশেক, মুসা নবী আল্লাহর আশেক, ইব্রাহিম নবী আল্লাহর আশেক, আল্লাহ সব নবীর বন্ধু বানাইছেন। মুসা নবী আল্লাহর বন্ধু, এমন বন্ধু আল্লাহ খুশি হইয়া তার একটা উপাধি দিলেন কালিমুল্লাহ, ইব্রাহিম রে দিলেন খলিলুল্লাহ, আল্লাহ পাক মুসা নবীকে দিলেন দাউদ নবীর খলিফাতুল্লাহ, আদমকে সফিউল্লাহ, ইসমাইলকে জবিহুল্লাহ। কিন্তু আল্লাহর একটা স্পেশাল বন্ধু সুলভ শব্দ হলো হাবিবুল্লাহ, এটা কাউকে আল্লাহ দেন নাই, রহমতের নবীকে আল্লাহ দান করেছেন হাবিবুল্লাহ। মুসা নবী আল্লাহর আশেক, ইব্রাহিম আল্লাহর আশেক, আদম আল্লাহর আশেক, সব নবী কার আশেক? কিন্তু আপনার আমার নবী এমন এক নবী, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আসে। মিশা বলছি, শুনেন না কথা, সব নবী আল্লাহর আশেক, আল্লাহ হলেন রহমাতুল লিল আলামিনের আশেক, আল্লাহ হলেন আল্লাহ, নবীর দিলেন মোহাম্মদ, আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রহমতের নবী, আমি আপনাকে জগৎসমূহের রহমত করে পাঠাইলাম, মানুষের জন্য যেমন নবী রহমত, মুমিনের জন্য নবী আলাদা রহমত, ওদিকে বেঈমানের জন্য নবী আলাদা রহমত, আবার মুমিনদের মধ্যে পুরুষের জন্য নবী যেমন রহমত, আবার নবী নারীদের জন্য আলাদা রহমত। শুধু কি তাই, মানুষের জন্য নবী যেমন রহমত, জিনদের জন্য নবী তেমন রহমত, আমার নবী গাছের জন্য আলাদা রহমত, আমার নবী নদীর মাছের জন্য আলাদা রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য আলাদা নবী রহমত। এগুলো ভিন্ন ভিন্ন ঘটনা। নবী খেজুর গাছের সাথে ট্যাক লাগায়া খুতবা পড়েন, মিম্বর বানায়া, কিছুদিন পরে এটারে বাদ দিয়া নতুন মিম্বর বানাবেন, হঠাৎ মানুষ কান্না করলে যে আওয়াজ, ওই খেজুর গাছ, মরা খেজুর গাছ থেকে মানুষের কান্নার মতো আওয়াজ আসতেছে। নবী বলেন, এই গাছ কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কাঁদি, তুমি কি চাও আমি ধৈরা দোয়া করি তুই বড় জিন্দা হয়ে যা, খেজুর হবে, মানুষ খাবে? কয় না, কি চাও? মানুষের যেমন জানাজা ভরায় দেন, এমন জানাজা আমারও ভরান, আর এখানে দাফন করে দিবেন, আর কেয়ামতের দিন আপনার সাথে আমাকে জান্নাতে জায়গা দিবেন। উস্তু নেহান না না জাহাজ রে রসুল নালামি জাদ হাম চুয়ার বাব আকুল। মরা গাছ কান্না করে, নবীর বেলায় এটা মানছে, হা
আল্লাহ পাক দুনিয়াতে তার প্রিয় বান্দা আছে, আল্লাহর কাছে সব থেকে প্রিয় মানুষ। আপনাদের জানা থাকলে বলেন মানুষ ছাড়া আর কেউ আছে আল্লাহর কাছে প্রিয়? জিন আল্লাহর কাছে প্রিয়? বলেন না বাবা। প্রিয় কারা? মানুষের মধ্যে যারা বেনামাজি তারা প্রিয়, যারা মদ খায় ঘুষ খায় সুদ খায় তারা প্রিয়। আল্লাহর কাছে মানুষের মধ্যে শ্রেষ্ঠ প্রিয় যারা রহমতের নবীর উম্মত, নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, কোরআন পড়ে, তাকওয়ার উপরে চলে। কথা ঠিক? প্রিয় বান্দা বান্দিকে আল্লাহ আলাদা আলাদা পাওয়ার দেয়। কি দেয়? আলাদা পাওয়ার দেয়। যেই পাওয়ারের বয়ান একটু আগে আপনাদের নওগাঁতে করে আসলাম, কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফোরকান, হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম ফেরাসাত। আল্লাহ আলাদা পাওয়ার দেয়, বিশেষ ওই পাওয়ার যখন আল্লাহ দান করেন ওই পাওয়ার দিয়ে কিছু অলৌকিকতা ঘটে যায়, অলৌকিক ঘটনা, অস্বাভাবিক ঘটনা, যা আপনার দ্বারা আমার দ্বারা ঘটে না, আল্লাহর পাওয়ার ওয়ালা বান্দার দ্বারা ঘটে যায়। নবীর বেলায় যদি ঘটে এটার নাম হলো মুজেজা। আর নবী ছাড়া ভিন্ন কোন আল্লাহর প্রিয় বান্দার দ্বারা যদি ঘটে যায় তার নাম হলো কারামত। নবীদের মুজেজা যেমন সত্য, আল্লাহর ভিন্ন প্রিয় বান্দাদের কারামত তেমন সত্য। দীর্ঘদিন নদীতে পানি নেই, শুকায় গেছে, সবাই গিয়ে কয় আল্লাহর বান্দা একজন কঠিন ব্যক্তি আল্লাহর খুব প্রিয়, গিয়ে কয় নদীর মধ্যে পানি নেই অনেক বছর, অনেক বছর, কি করার? একটা চিঠি লেখছে। চিঠি লেখা কি লেখছে তিনি জানেন আর আল্লাহ জানেন, যাও এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। এই নওগাঁ মহাদেবপুরের মুসলমান, আমরা বোকা, একটু খেয়াল করে শুনেন, ভুল হলে ধরায় দিয়ে চিঠিটা নদীর মধ্যে ছেড়ে দিও। ঠিকই ছেড়ে দিছে, দীর্ঘ বছর যেই নদীতে পানি নাই, চিঠিটা ফেলা মাত্র পানির জোয়ার শুরু। কি বলছেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এক দল তো টেনশনে পড়ে গেল, এটা কি আমগো নবীর ঘটনা? না না, কোনো নবীর দ্বারা হয় নাই, নবী ছাড়া ভিন্ন একজন খাঁটি আল্লাহর বান্দার দ্বারা। কয়টা কি শর্ম নাই? যদি কয় হ কয় তা দলিল ছাড়া কাফের, যদি কয় তাবলিগের কোন মুরব্বি কয় কাফের। এবার খুঁজতে খুঁজতে কয় না চরম নাইও না, তে ঘটনা কে ঘটাইল? তাবলিগেও না, ইমাম আবু হানিফা না, ইমাম বুখারি না, ইমাম মুসলিম না, কে ঘটাইল? খুঁজতে 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 গিয়া হঠাৎ নাম পাইয়া হাদিসে দেখে এই ঘটনা যিনি ঘটাইছেন এই ঘটানেওয়ালা বান্দা রসুলের সাহাবি হযরত উমর। এবার কাফের কাফেরের যারা ঠিকাদার এরা জিব্বায় কামড় দিছে উমর, কিন্তু ওমরের ব্যাপারেও তো অনেকের অ্যালার্জি অন্তরে ঢুকানো। 20 রাকাত পড়ো না কেন, তারাবি 8 রাকাত কেন? কয় ঘুমের ঘরে ওমরের সাথে একটু ঝগড়া লাগছে এই জন্য 20 রাকাত পড়ি না। কয় কারে মানো? কয় মুহাম্মদের মানি, কোনো সাহাবি মানি না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা সাহাবাদেরকে মানবে না ইশারা ইঙ্গিতে বিরুদ্ধে লেখবে আর বলবে তিনবার কসম করে বললাম তারা ভণ্ড, তারা ভণ্ড, তারা ভণ্ড, এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। তুমি 8 রাকাত কেন? দরকার নেই 8 রাকাতের, তুমি পড়ার মতো যদি নামাজি ভরো 2 রাকাত তারাবি ভরলো জান্নাত রেডি। কিন্তু তুমি বাপসাপ যেভাবে দেখাও 8 রাকাত কেন? 48 রাকাত পড়লেও ভয় নাই, কোন উপায় নাই, যেই বাপ লইয়া চলো সালাম দেয় না দিলেও নেয় না, কি বিষয়? কয় 20 রাকাত আমি, এই অহংকার কেন রে মুমিন? এরে যুব, পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, অন্য টুপির বিরুদ্ধে বলি নাই, তুমি কেন আমার টুপি নিয়া মাথা ব্যথা? আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনদিন আমি আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, তুমি কওমি নিয়ে কেন বুকে ব্যথা?
আমি বুকে হাত বাঁধি না, নাভির নিচে বাঁধি, তুমি বুকে বাঁধো, কোনোদিন গালি দিলাম না, হিংসা করলাম না, তুমি আমার নাভির নিচের হাত নিয়ে কেন টানো? এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, আমি আলহামদুর পরে আস্তে আমিন বলি, আপনি জোরে আমিন বলেন, কোনোদিন হিংসা করি না, গালি দেই না, আপনি আস্তে আমিনের উপরে রাগ কেন? আমি পীর মুরিদির লাইনের সন্তান, আমি পীর মাশায়েক মানি, মানি শুধু মানি না, আমি চ্যালেঞ্জ করে বলি সারা দেশে, যারা বলে আমি ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম তারা ভণ্ড, যারা বলে ওলিয়া উলিয়া মানি না তারা ভণ্ড, তাদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। স্পষ্ট করে গেলাম সারা বাংলাদেশে, নাকের আগায় দম থাকা পর্যন্ত সত্য কথা বলে যাব, যারা ওলি মানে না তারা বুখারী শরীফ মানে না, যারা আউলিয়া মানে না তারা কোরআন মানে না। অতএব সাবধান, আমি ওলিয়া উলিয়ার পক্ষে থাইকেও তো যারা পীর মুরিদির লাইনে নাই তাদের হিংসা করলাম না, তুমি কেন বিরুদ্ধে বলো? এরে যুবক অনঙ্গার মুসলমান, আজকে তুমি চরমনের বিরুদ্ধে বলার সময় পাইলা, তাবলিগের বিরোধিতা করার সময় পাইলা, কওমির বিরুদ্ধে বলার সময় পাইলা, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, পঞ্চগড়ে কাদিয়ানি বানায় এই ব্যাপারে তোমার পদক্ষেপ কি নিছো আমাকে বলো? ওই উত্তর চট্টগ্রাম এলাকায় খ্রিস্টান মিশনারিরা কাজ করে মুসলমানের ইমান হরণের ক্ষেত্রে, তোমার পদক্ষেপ কি বলো? ওরে মুসলমানের পিছে লাগলা, বেঈমানের ব্যাপারে ফয়সালা কখন করবা? এবার একটা মানে ভেজাল মুক্ত একটা জবাব চাই সবার থেকে, সত্য কথাটা স্বীকার করেন, সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন, তাবলিগের দ্বারা আমার দেশের মুসলমানের ইমানের ক্ষতি হয়েছে কি পরিমাণ বলেন? সত্য কথাটা বলেন, কওমি মাদ্রাসার দ্বারা আমার দেশ ইসলাম মুসলমানের কি ক্ষতি হয়েছে বলেন? যারা পীরের লাইনে হক, যারা ভণ্ড না তাদের ব্যাপারে না, যারা হক এদের দ্বারা ক্ষতি হয়েছে? হ্যাঁ, যদি বলেন হ্যাঁ ঠিক আছে, তা কোনদিন মৃত্যু পর্যন্ত তাবলিগের বিরুদ্ধে, পীর মাশায়েখের বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে কোনদিন কিছু বলবেন না, লেখবেন না, যদি কিছু বলিয়াও থাকেন, লেখে থাকেন, তওবা করে নিয়ে আল্লাহ কবুল করেন। হা, তাবলিগালারা কি বলে যে বেশি বেশি নামাজের ফাঁকে বিড়ি টাইনো, তা সমস্যাটা কি? তাবলিগালারা বলে যে যারা আট রাকাত নামাজ পড়ে তারাবি এদের সাথে সালাম বন্ধ। হ্যাঁ, তো কি বিরোধিতা কেন? আর তোমার বিরোধিতার দ্বারা তাবলিগের কি ক্ষতি হয়েছে? তাবলিগের মধ্যে দুইটা পাট হয়েছে না, কয় পাট? দুই পাট হওয়ার কারণে খেদমত কি কমছে? খেদমত আরো বাড়ছে না? দোনো দল আলাদা জিদ কইরা খেদমত করে, অগছে আমি বেশি দাওয়াত দিব, অগছে আমি বেশি দাওয়াত দিব, তা কাজ বাড়ছে না? হ্যাঁ, কওমি মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? তা তোমার বিরোধিতায় যদি আমগো লাভ হয়, তা তো তোমারে আমার কলম কিনে দেওয়া দরকার, আরো লেখো। যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে, আল্লাহ হক সবাইকে হেদায়াত দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরে যুবক, আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু বলি নাই, কওমিতে না পড়লে তুমি জাহান্নামী, তাবলিগ না করলে জাহান্নামী একবারও বলি নাই, বরং আমি স্কুল কলেজের পক্ষওয়ালাদের এই পরিমাণ সাহস দেই, আমার জানা মতে কোন মৌলবি স্টেজে এই পরিমাণ সাহস দেয় না। ও কলেজের কলিজা টুকরা যুবকেরা, স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, চাকরিজীবীরা চাকরি ছাড়িও না, ব্যবসা করো, চাকরি করো, তোমার কাছে কোনো বাধা নাই, একটা দাবি আমার, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না।
لكل شيء زينة في الورى وزينة المرء تمام الأدب از خدا خاهيم توفيق آداب بے ادب محروم گشت از فضل رب ডাক্তার হও বাবা বেয়াদব হইও না তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন ওলামায়ে কেরাম কখনো কষ্ট না পায় মুরুব্বিরা যেন কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় মা বাবায় যদি কষ্ট পায় মরার আগে বিছানায় কপাল ঘুরে যাবে ধ্বংস হয়ে যাবে আর কোনোদিন কাজ হবে না শিক্ষক যদি কষ্ট পায় বদদোয়া করে তোর জীবন ধ্বংস মরার আগেই ধ্বংস আর মাওলার কাছে মাপ চাইলে ক্ষমা হবে না হবে না হবে না কারণ এটা বান্দার হক মা বাবা যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষক যদি ক্ষমা না দেয় ছাত্র আল্লাহ তোমারে ক্ষমা দিবেন না মুরুব্বিরা যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না অতএব বান্দার হক নষ্ট করবা না অনুরোধ করে গেলাম ডাক্তার যদি হও একটা আদর্শবান ডাক্তার হইও আদর্শবান ইঞ্জিনিয়ার হইও আদর্শবান এসপি হও আদর্শ ডিসি হও আদর্শবান একজন প্রফেসর হও দুনিয়ার মানুষ তোমারে কলিজা দিয়া দোয়া করবে ও যুবক তোমার মতো যুবক এই জমিনে দুঃখ লাগে তাকাইলে আবার মাঝে মাঝে সান্ত্বনা পাই কত যুবক দেখলে মনে হয় কলিজা ঠান্ডা হয় মনে চায় আমার গায়ের রুমাল দিয়া তার পা মোসাইয়া দেই কারণ যুবক কই পড়ো কয় জাহাঙ্গীরনগরে ভরি সলিমুল্লাহ কলেজে থাকি ঢাকা কলেজে ভরি তোর দাঁড়িয়ে তো কেন লম্বা তোর মাথায় কেন পাগড়ি রে যুবক মনে হয় তুই বাইতুল মুকাররমের খতিব তাই জীবনে মাদ্রাসায় পড়ি নাই ওলামায়ে কেরামের দোয়া পাইছি কোরআনের সোয়া লাগছে আমি জাহাঙ্গীরনগরে পড়লেও নামাজ আমার বন্ধ নাই এই সত্য কথার সাক্ষী দিয়ে আছে না নাই তুমি পারো না কেন তোমার উপরে কার বদদোয়া লাগছে ও যুবক রহমতের নবীর চিনলি না রে বাবা যেই নবী এত দামি নবী যার কোনো গুণা নাই এত কষ্ট করলেন জীবনটা দিয়া পেটে পাথর বাঁধলেন দান দান শহীদ করলেন উম্মতের জন্য এরে নবীরা আসে ওই নবীর আদর্শ নবী রেখে গেলেন বিদায় বেলা বলে গেলেন দুইটা জিনিস আমি রেখে গেলাম যারা ধরে রাখবা সম্মানও যাবে না ইমানও যাবে না দেড় হাজার বছর পর আজও নবীর চ্যালেঞ্জে যারা আছে এদের মতো সম্মানে কেউ নাই কোরআন আছে সুন্নত আছে এদের মতো সম্মানে কেউ আছে এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করিয়েন মন্ত্রী মহোদয় দেখলে বলে হুজুর দোয়া করিয়েন চেয়ারম্যান সাহেব বলে হুজুর আপনারে মহব্বত করি দোয়া করিয়েন এটা কি টাকা দিয়ে কিনা যায় চেয়ারম্যান সাহেব আপনাদের চেয়ারে বসে ক্ষমতায় কয় বছর নিয়ম অনুযায়ী পাঁচ বছর আমরা ওলামায়ে কেরামরা চেয়ারে বসে আমগো মেয়াদ আছে আছে আমরা দুনিয়ায় বাদশাহ পরকালেও বাদশাহ তুমি ডান হাতে বাম হাতে কোটি কোটি টাকা কামাই করো আর একজন আলেমের কামাই দশ হাজার বিশ হাজার টাকা মাসে বেতন ছয় মাস বাকি এরপরও কেউ না খাইয়া হাহুতাস করে না খাইয়া মরে না আল্লাহ তাদের পাঁচ হাজার দশ হাজার টাকায় বরকত দেয় বরকতি রিজিক দেয় কয় কেমন বরকত কয় তুমি তিন প্লেট খাইলেও পেট ভরে না কয় আরো আধা প্লেট দাও আর বরকতি খানা যারা পায় এক প্লেটের খানা চারজনে খাইয়াও কয় আরো খানা রয়ে গেল খাইতে পারি না এর নাম বরকতি রিজিক কে দেয় ঘর তাওয়াক্কুল মিকুনি হার সবহ শাম মি রসানাত রাস্তে তু আজলাম মাকাম জুজবা হাকচি জে মাখাজ ইনসো যা ফজলে উহা মস্তে দরজুম লা জাহা ও নবীর আশিক উম্মতের দল আমার নবী কেমনে দুনিয়ার জমিনে আসলেন এমন একটা জায়গায়
আমি হুজুর যদি মদের আড্ডায় যাই, দেখেন না এটা আওয়ামী লীগের কাছে বিএনপির কাছে হুজুরেরা যায় কত গালি। আর আপনার নবীর খবর রাখছেননি, সৃষ্টির শ্রেষ্ঠ নবী যার কোনো তুলনা নাই, যেই নবী এত পিওর, এত পিওর, এত পিওর, কেমন পিওর, 63 বছর হায়াতে যেই নবীর একটা মিথ্যা কথা বলেন নাই, নবী কোনোদিন গালি দেন নাই, কারো গালির জবাব দেন নাই, কোনোদিন বেত্রাঘাত করে মানুষের দাওয়াত দেন নাই, আমার নবী চোখ গরম করে কোনোদিন কারো দিকে তাকান নাই। ওই নবীকে এত পবিত্র নবী, যেই নবী কদম দিয়ে হাঁটলে ওই জায়গা থেকে মিশকের ঘেরান আসত দীর্ঘ বছর। সুবহানাল্লাহ, ভালো করেছিল নবী কেমন, নবী রাস্তা দিয়ে যখন চলতেন দুপাশের গাছ নবীরে সালাম দেয়, জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম দেয়, কেমন মায়ার নবী। এমন নবীরে আল্লাহ দুনিয়ার এমন একটা জায়গায় পাঠাইছেন যেই জায়গার মানুষ হলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট চরিত্রহীন লম্পট। মক্কার মানুষ কত খারাপ, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে উলঙ্গ, নারী পুরুষ কত খারাপ, কন্যাদেরকে এত অবহেলা করে, আপন বাবা কন্যাকে গলা টিপে হত্যা করে, পাথর চাপা দিয়ে মেরে ফেলে, কন্যা হলেই মনটা বেজার, সমাজে মাথা উঁচু করে না, এত লজ্জা পায়, কন্যাদেরকে এত অবহেলা করে। বর্তমানে ওই রকম কুলাঙ্গার কিছু আছে, ছেলে হইলে হাসে, মাইয়া হইলে বউরে গালি দেয়, আছে না নাই, বউরে কে মাইয়া দিলি কেন, ছেলে মাইয়া কি বউ দেয়, বউ তো তোমার মাল আমানত রাখে, যদি জাহিরি ভাবে ধরো তো পিঠা তো তোমার কপালে দেওয়া দরকার, কারণ তোমার সম্পদ দিয়েই তো সন্তান হয়েছে, স্ত্রী শুধু গর্ভ ধারণ করেছে তাকে পুরস্কার দাও, এত বড় নিমক হারাম কপাল পোড়া মেয়ে হইল কেন, বউয়ের সাথে রাগ করে কথা বলে না, আছে না নাই। অথচ নবী কি কয়, এই দুনিয়ার মানুষ, আমি মোহাম্মদ এত দামি, আমার একটা ছেলে নাই, আমি চার কন্যার বাবা, নবীর একটা ছেলেও নাই, তোমার ওই দশটা ছেলে লাভ কি, যেই দশ ছেলের কারণে বাবার হাতে হ্যান্ডকাপ লেগে জেলখানায় যাবে, এর সে দশটা মাইয়া হওয়া ভালো। আসলে বউয়ের দোষ নাই, স্বামীরও দোষ নাই, সন্তানকে দেয়, জোরে বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। এই কোরআনটা পড়তে মজা আছে না নাই, এমন একটা কোরআন, দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব, আছে না নাই। কিন্তু এখানেও ফতুয়াবাজি চলে, ফতুয়া মানে সমাধান, বাজি মানে খেলাধুলা, ফতুয়া নিয়ে খেলাধুলা করে একদল, ইউটিউবের মধ্যে বলে কোরআনের অর্থ না জানলে পড়িয়া কোনো লাভ নাই, এরাও বাতিল, এরাও কি বাতিল, আল্লাহর কোরআন ধরবা সওয়াব, পড়বা সওয়াব, দেখবা সওয়াব। নবী বলেন কোরআন দেখে দেখে পড়বি, চোখের পাওয়ার নষ্ট হবে না, মাওলার কোরআন এত মজার, দুনিয়ার কোন কবিতা মজা লাগে না, কোরআনের কবিতা মজা কমে, অতিরিক্তি হয় কারো, বেঈমানরা পর্যন্ত কালেমা পড়ে শুধু ইমাম সাহেবের তেলাওয়াত শুনে, কত মজার কোরআন, কপাল খারাপ আমরা পড়তে পারি না, কয় হুজুর ব্যবসা চাকরি সময় কই, আল্লাহ কইব করোনার ভিডিওটা টানমা, এই কপাল পড়া করোনার সময় কি করছে ঘরে হইয়া হইয়া, কয় লুড্ডু খেলছে, লুড্ডু করোনার ভিতরে কোরআন শিখলে না কেন, কোরআন শিখতে 20 দিন লাগে, কয়দিন কথা কয় না, 20 দিন লাগে, আহ কত মজা লাগে, এটা যদি আপনি নিজে পড়তে পারতেন আরো তৃপ্তি লাগতো,
চিন্তাই নেই, চিন্তাই নাই। ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, 20 বছর ঘরের মধ্যে আছে, দেখলো না কপাল পরা খুলে এটার ভিতরে কি, আজ পর্যন্ত দেখলো না খুলিয়া ভিতরে কি। অথচ নবী বলেন কোরআন এত দামি, এটার মধ্যে যদি খুইলে খেলে আঙ্গুল টানে আঙ্গুল, আল্লাহ কোরআনের নূর দিয়া সিনাটা আলো বানায় দেন। আল্লাহ যদি দান করেন, আপনার কোনো প্রশ্ন আছে? আল্লাহ সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করেন। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে প্রসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে প্রসিরা তুমি জানে, উম্মতের কান্দারি নবী কাদেছে উম্মতের লাগি, এখনো কাদের নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে প্রসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে প্রসিরা তুমি জানে। ও নবী না শেখ, নবী দুইটা জিনিস ধরে রাখার কথা বলছেন, সম্মানও যাবে না কোনোদিন, ইমানও যাবে না। এক নাম্বার কোরআন, দুই নাম্বার নবীর সুন্নত। ও যুবকেরা, নবীর রেখে যাওয়া সুন্নত হিন্দুরা মানবে, বৌদ্ধরা মানবে, কারা মানবে? কোন দেশের? লেবানন, লন্ডনের মুসলমান, বাংলাদেশেরও, শুধু নওগাঁ জেলা বাদ। তা তোমার মদিনার তরিকা নাই কেন? তোমার চুলগুলো বেইমানের লাইনে কাটলা কেন? লাভ কি? মোহাম্মদেরটা ভাল লাগে না? এই বেইমানের লাইনে চুল কাটলে যদি বলো মাথা ঠান্ডা থাকে, বলো তো আমিও কাটবো, আমার মাথা অল টাইম গরম থাকে, ঘুম নাই। বেইমানের লাইন আঙ্গুলের নখগুলো কাটলে যদি স্বাস্থ্য ভালো থাকে, বলো আমিও কাটবো। মদিনাওয়ালা নবীর আশেক গোটা দুনিয়া, ও তুমি নবীর আশেক কেন? তুমি নবীর সুন্নাত আলা হতে পারলা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, পাঁচ বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা আছে না নাই, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না, কৃষি কাজ করে নামাজ সারে না, শ্রমিকের কাজ করে নামাজ সারে না, তুমি কেন পারবা না? তোমার কপাল কেন এত খারাপ? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, চেয়ারম্যান মিম্বার নামাজ পড়ে, তুমি কেন পারো না? মোনাজাতে কত যুবকের কান্না, তোমার চোখে কেন পানি নাই? তোমার উপরে আল্লাহ বেজার গুনার কারণে সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা করো, কবিরা গুনা করে করে চেহারা নষ্ট করেছ। 40 বছর পর্যন্ত যুবক, তোর চেহারা কোনোদিন নষ্ট হবে না, উজ্জ্বলতা কমবে না, আলো কমবে না, মায়া লাগবে দেখলে। অথচ তোর বয়স কত? 27। চেহারাটা এমন খারাপ কেন? দেখলে মায়া লাগে না কেন? চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন? জানি না। জানোস না সারা রাত যে আকাম করছো মনে নাই? মোবাইলটা সামনে নিয়ে সারা রাত কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা হাসো, বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, আমগো হুজুর গো পোকাদের কথা তো শুনবি না, তোদের প্যান্ট শার্ট টাইওয়ালা মুরব্বীরা কি সুন্দর কথা বলছে, গুগলে ওখানে বলা আছে ডিটেলস, তথ্য সহ দেওয়া আছে, লিখবি টাচ মোবাইলে শরীরের ক্ষতি কি, সব চলে আসবে। খালি আমগো হুজুর গো বয়ান শুনে পরকালের ভিডা, ওটা বাদ, দুনিয়ার ভিডার খবর কি? এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, এই মোবাইলের কারণে চোখ ব্যথা, মাথা ব্যথা, বুকে ব্যথা বাড়ছে না কমছে? মোবাইলের কারণে রে বাবা। এরপরে যদি মোবাইল দিয়ে গুনাহ করো, চরিত্র শেষ, লেখাপড়াও শেষ, জীবনে কি হবে কিছুই তো হতে পারবি না।
আমি একটু আগে বলছি, জীবনে যদি ডাক্তার হতে চাও আদর্শমান সম্মান নিয়া ডাক্তার হইও, শুধু মহাদেবপুরের সিপাই হইয়া ডাক্তারি করিস না, এমন ডাক্তার হ গোটা দেশের মানুষ যেন তোর সম্মানের সাথে চিনে এবং হায়ার করে বিদেশ নিয়ে যায়। এইটা করতে হইলো কিছু লাগবে না, দুইটা জিনিস তোর ঠিক রাখা লাগবে, এক নম্বরে চরিত্র, দুই নম্বরে সুস্থতা। এক নম্বর কি বলো, দুই নম্বরে কি? এই দোনোডারে জবাই করছো মোবাইল দিয়া, মোবাইল দিয়া সুস্থ থাকার জন্য আল্লাহর দেওয়া একটা ঔষধ আছে ফ্রি, রাতের ঘুম, রাতের শরীরের ঔষধ, মোবাইল দিয়া রাতের ঘুম নষ্ট, শরীর অসুস্থ, শেষ। আর চরিত্র তো নাই। এখন তুমি যদি ভালো স্টুডেন্ট হও, ভালো ডাক্তার, চাকরি পাইছো কিন্তু অসুস্থ, চরিত্র ভালো কিন্তু কি অসুস্থ, চাকরি টিকবে? আচ্ছা তুমি ফুল সুস্থ, শরীরে কোনো রোগ নাই, চরিত্র খারাপ, থাকবে জীবনের সম্মান? এই দুই জিনিস ভালো লাগবে, চরিত্র আর সুস্বাস্থ্য, এই দুই জিনিস নষ্ট করে মোবাইল, মোবাইল থেকে ফিরে আসো। এই মোবাইলের কারণে মা বাবার সাথে বেয়াদবি, আর মা বাবার টাকা চুরি করছো কতদিন মনে আছে, এমবি ভরার জন্য, মায়ে যখন টাকা না দেয় তখন এবার বন্ধুর পকেটে বেলেট মারো। এলাকাটার নাম কমুনা, যমুনার এইপারের একটা ঘটনা, যমুনার এইপার এলাকার নাম কইতাম না, মাত্র কয়েক বছর আগে সন্ধ্যাবেলা ছেলে গিয়া বাবার কাছে 10,000 টাকা দাও, বাবায় জানে টাকা দিলেই এখন বন্ধু আর বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে, বাবায় টাকা থাকার পরেও কয় দিব না, ছেলে কয় দেও। দীর্ঘ টাইম তর্ক বিতর্কের এক পর্যায়ে ছেলে নিজেরে কন্ট্রোল করতে না পাইরা বাবারে মায়ের শুরু করছে। এখন তো মিডিয়াতেও দেখা যায় ছেলে বাবারে মারে, কত বড় বেইমান আর কুলাঙ্গা, বাবারে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো, মা ইয়া পায়ে ধরিয়া বাবারে আর মারিস না, তোর বাবা বেউস হয়ে গেছে। এবার মায়ের লাত্তি মারলো, মারার পরে ছেলেটা একটা মরণের আর এক নতুন ফাদের নাম বাইক, কি কয় এদিকে মোটর সাইকেল হুন্ডা বাইক, মরণের নতুন এক ফাদের নাম, ওটার উপরে বইলেই জানি কেমন শরীর, আগুন আর আগুন, পয়েন্টে পয়েন্টে আগুন, পশমের গোড়াইদ্যা আগুন বাইর হয় বাইকে বইলেই, ঠিক নি? আর পেছনে যদি বিপরীত পাশ থাকে তো তো আরো আগুন। এইবার কয় টেলার ট্রাকের তলে গিয়ে ঠান্ডা হয়, এর আগে ঠান্ডা হয়। আহ, ছেলেটা বাইক নিয়ে বের হয়ে গেল, বাবাই বেউজ রক্তাক্ত জমিন, মা কান্না করে আল্লাহর কাছে, আল্লাহ এই সন্তানটারে আর আমার ঘরে ফেরত আইন। আহা, মায়ের বড়দোয়া, দুইটা অন্যায় আছে, করলেই মরার আগে শাস্তি, এর মধ্যে একটা হলো মা বাবার সাথে বেয়াদবি, আর একটা অন্যায় হলো জুলুম। জুলুম আবার তিন প্রকার, আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা, এই দুইটা অন্যায় করলে শাস্তি মরার আগেই হোক, মরার আগেই হোক। ছেলেটা বাইক নিয়ে চলে গেল, মা দরজা এমন ভাবে ভেতর দিয়ে লক করে দিছে, ছেলে আইসা ভাঙলেও আর দরজা খুলবে না, মায়ের অন্তরে বড় কষ্ট, ছেলেটা চলে গেছে, বাইক দিয়ে যায় বন্ধুদের আড্ডায় যাবে, হঠাৎ রাস্তা দিয়ে বাইকটা চালায় হঠাৎ শুনে বয়ান চলে, বয়ান একজন আল্লাহর ওলি, এই যমুনার পারের এপারের ঘটনা, বড় এক আল্লাহর ওলি দুনিয়াতে নাই, কয়েক বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, তিনি বয়ান করতেছিলেন মা বাবার খেদমত নিয়া, ছেলেটা বাইকটা থামায় বয়ান শুনছে, দিলের মধ্যে হিট করছে, বাইকটা বন্ধ করে প্যান্ডেলে ঢুকছে, তালা লাগাইয়া প্যান্ডেলের পেছনে বসছে, এমন বয়ান, যুবকের কলিজা ছিদ্র হয়ে গেছে, কান্না শুরু, এক পর্যায়ে ময়দানের পেছনে গড়াগড়ি খায় আর কয়, আল্লাহ আমারে মাফ করিয়া দেও, আমি বাবার সাথে বেয়াদবি করেছি, মায়ের সাথে বেয়াদবি করেছি, আল্লাহর ওলির নজর পড়ে গেছে, মোনাজাতের আগে কয় যুবকটারে ধইরা দিয়ে আসো,
আসাই না, কয় বাবা তোর কি হইছে, কয় হুজুর আপনারে কি বলবো, আমার মতো খারাপ জমিনে কেউ নাই, আমারে তওবা করায়া দেন। হুজুর বলে মোনাজাতের পরে স্টেজে আয়। মোনাজাত দিলেন, ওরে ডাকলেন, হুজুর আমি বাবার গায়ে হাত তুলেছি, মায়ের সাথে বেয়াদবি করেছি, হুজুর এমন ভাবে তওবা করায়া দিলেন। যুবক এমন তওবা করছে, মরিয়া গেল আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। এবার বিদায় হইয়া রাতের গভীরে বাসার দিকে রওনা, দরজার সামনে গিয়া ডাক দিছে, মা মা তো ঘুমায় না, বাবা অসুস্থ বিছানা, মা টের পাইছে খুলবে না, মা ওয়াদা করছে দরজা খুলবো না, না জানিয়া বাড়াইসা মারধর করে। সন্তান কাঁদে আর কয়, মা আমি একটু মাপ চাবো, বাবার পাও ধরে একটু সুযোগ দাও, দরজা খুলো, আর বেয়াদবি করবো না। মা বলে, দরজা খুলবো না, না জানি খুন, বেয়াদবি করো। শেষ পর্যন্ত সন্তান এত কান্না কাঁদলো, মায়ের কলিজায় মানাইতে পারে না, দরজাটা খুলে দিল। সন্তান মায়ের পা চোখের পানি যদি না থাকতো, আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারতাম না, ও টাকাওয়ালা বাড়িওয়ালা, ও পরীক্ষায় ভালো নাম্বারওয়ালা। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো, আজ কত আরামে গাড়ি নিয়ে ঘুরো। আর এই নওগাঁ জেলায় তোর বাবা মা কত কষ্ট করিয়া চলাফেরা করছে, গাড়ি ভাড়া দেওয়ার মতো টাকাও ছিল না, আজ আল্লাহ তোমারে টাকা দিছেন, মা বাবার কথা মনেও করো না, দোয়াও করো না। ওরে যার মা বাবা দুনিয়ায় নাই, কবরের কিনারায় গিয়া মাঝে মাঝে দোয়া করিও, আল্লাহর কাছে বলি, ওরে মালিক মা বাবার হক আদায় করতে পারি নাই, মা বাবা জীবনে এত কষ্ট করেছেন, আমি যদি টাকাওয়ালা হইতাম আমি মা বাবার শান্তিতে রাখতাম, আজ আমার মা এমন জায়গায় আছে, বিছানাও নাই, একটা বাতিও নাই, সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে ঘুমায়। ও সন্তান, ওই মা বাবার কাঁদাইয়া যদি থাকো, তাড়াতাড়ি মাওলার কাছে ক্ষমা চাও, আর যার মা বাবা বেঁচে আছে বাবারে গিয়া ক্ষমা চাও, হাত ধইরা বলিও, বাবা তোমার ঋণ আদায় করতে পারবো না, দয়া করে তুমি মাফ করে দাও। ও যুবকেরা, যদি মায়ের সাথে কষ্ট দিয়া বেয়াদবি করো, মায়ের বাসায় গিয়া বলবি, মা তুমি দোয়া করলে আবার মাওলা কবুল করবে, তোমার মনে বোধহয় আমার আমল নাই, আমার কান্না নাই, মোনাজাতে পানি নাই, মা তোমারে বহু কষ্ট দিয়েছে, গোপনে জানি কত কান্না করেছো, আজ দয়া করে আমাকে মাফ করে দাও মা, আমারে তুমি সম্মানের জায়গায় নিয়ে আসো, তোমার দোয়া ছাড়া আমি শিক্ষিত হতে পারি নাই, তোমার দোয়ার কারণে আজ আমার আল্লাহ সম্মান বাড়ায় দিছে। মা বাবার কাছে যদি চোখের পানি ছেড়ে দাও, মা মাথায় হাত দিয়া দোয়া করবে, আর সে আজিমে চলে যাবে। ও যুবকেরা, পায়ে হাত রেখে বলে গেলাম, আল্লাহর ভয় অন্তরে জমা করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও, তওবা করো পেছনের গুনাহ থেকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ জীবনে কত নামাজ ছাড়লাম, বেপর্দায় চললাম, আজকে থেকে তওবা করতে মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলাফেরা করবো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নামাজ ছাড়িও না, মা বাবার দোয়া নিতে ভুল করিও না রে বাবা, তবে সবার কপালে তওবা নসিব হবে না, যাদের অন্তর তৈরি হয়ে গেছি, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, তওবা করে নিবা, আর দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেমদের বদদোয়া নিবা না, তওবা করার মতো যদি কারো খাতি অন্তর তৈরি হয়,
দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাবি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি, মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আজকের আয়োজন কবুল করে নেন, সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের থেকে মুসলমানকে হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রবাসে যারা ব্যবসা করে চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ মেহরবানি করে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ সকলের কামাই রুজি ব্যবসায় বরকত দান করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন, মা বাবাকে কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকটা সন্তান দিনের খাদেম বানায় দেন, মা বোন যারা ঘরে আছে পর্দাওয়ালা বানায় দেন, মাদ্রাসা কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীর রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন, ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন, মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। ও দয়ার মালিক, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী সবাইকে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় জান্নাত দান করেন, দীর্ঘ নেক হায়াত যারা বেঁচে আছে দান করেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আল্লাহ